হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি আমার গার্ডেনের আজকে যে জিনিসটি শেয়ার করব তা হচ্ছে অ্যালোভেরা গাছ। আমরা অনেকেই কম বেশি শখ করে বা প্রয়োজনের জন্য অ্যালোভেরা গাছ চাষ করে থাকি, যেমন কি আমি করছি। এই অ্যালোভেরা গাছ থেকে আমি রূপচর্চা থেকে শুরু করে খাবারের শরবত, গাছের কীটনাশক, এমনকি অনেক প্রয়োজনীয় জিনিস তৈরি করে থাকি। তার মানে হচ্ছে আমার কাছে এই অ্যালোভেরাটি অনেক বেশি উপকারী একটা জিনিস। আমরা অনেকেই জানি অ্যালোভেরা গাছ হচ্ছে কচু গাছের মতো, একটু লাগিয়ে রাখলেই খুব সহজে অ্যালোভেরা গাছ হয়ে যায়। এটা যেমন সত্যি কথা, ঠিক তেমনি প্রপার ওয়েদারে গাছটির যদি প্রপার যত্ন নেওয়া না হয় তবে কিন্তু এই অ্যালোভেরা গাছ কখনোই বাঁচানো যায় না, একেবারেই ঝলসে পড়ে। সামার যেহেতু শেষ হয়ে গেছে, শীত চলে এসেছে, যাদের ঘরে অ্যালোভেরা গাছ আছে আজ আমি তাদের জন্য বেশ কিছু টিপস শেয়ার করব, আশা রাখছি আপনাদের সবার উপকারে আসবে। ফার্স্ট অফ অল আমি যে কথাটি বলছি তা হচ্ছে মাটি। আমাদের মাটিটি এত বেশি ময়েস্ট রাখতে হবে যে কি আর বলবো। আমরা সামারে অল্প অল্প করে পানি দেই, কিন্তু এই উইন্টারে 15 দিনে একদিন পানি দিতে হবে আমাদের এই অ্যালোভেরা গাছে। আমার অনেক লাভলি ভিউয়ার্স আমাকে বেশ কিছুদিন আগে কমেন্ট করেছে যে তাদের গার্ডেনে অ্যালোভেরা গাছ আছে মেন মাটিতে। তো আমি বেশ কিছুদিন আগে অ্যালোভেরা গাছের একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে সেই ভিডিওটি দেখেই আমাকে অনেক আপুরা এই কথাটি বলেছে যে তাদের গার্ডেনে অ্যালোভেরা গাছ লাগানো আছে, আর এই গাছটি লাগিয়ে রাখলে যেমনটি কি বললাম যে কচু গাছের মতনই হয়ে যায়, উইন্টারে মরে যায়, সামারে আবার ঠিক একই জায়গা থেকে গাছটি বের হয়। তো সেই যে পার্থক্য, বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। ফার্স্ট, যে জিনিস, যদি অ্যালোভেরা গাছের মাটি টবে থাকে সে টবের মাটি মোটেও ভেজা রাখা যাবে না, একেবারে শুকনো রাখতে হবে। যেমন কি গত 1 সপ্তাহ আগে এ গাছে একটু পানি বেশি পড়ে গিয়েছিল বিধায় এই যে আমি দেখাচ্ছি, দেখুন একটি পাতা এই যে দেখুন পচে পড়ে এসেছে। এই পাতাটি এখানে ছিল কিছুক্ষণ আগে, এ পাতাটি পড়ে গেছে, পচে পড়ে গেছে, কারণ হচ্ছে মাটিটি একটু বেশি ভেজা ছিল। 15 দিনে একদিন পানি দিতে হয়, কিন্তু গত সপ্তাহে এ গাছে আমিও পানি দিয়েছি এবং আমার হাজবেন্ডও পানি দিয়েছে, যে কারণে মাটিটি একটু বেশি ভিজে যাওয়ার কারণে একটি পাতা একেবারেই পচে পড়ে এসেছে। তবে এই যে পাতাটি, এই যে অ্যালোভেরার যে ডাল, এই ডালটি দিয়ে এখন আপনারা যা ইচ্ছে তা করতে পারবেন। কীটনাশক থেকে শুরু করে, শরবত থেকে শুরু করে, রূপচর্চায় যে কোনো কাজে এই ডালটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন যে সব আপুরা বলেছেন যে মেইন মাটিতে লাগিয়ে রাখলে এটি অনায়াসে হয়ে যায়, কথা একেবারেই সত্যি। যাদের গার্ডেনে বা বাড়িতে অ্যালোভেরা গাছ মেইন মাটিতে লাগানো আছে, আমি বলবো যে এই যে উইন্টার আসছে, উইন্টারে পুরো গাছটি মরে যাবে। যখনই মরে যাবে তখন আপনারা ঠিক এখান থেকে পুরো গাছটি একটি সিজারের মাধ্যমে কেটে দেবেন। যাদের গাছ মেইন মাটিতে আছে আমি তাদের কথা বলছি, কেটে দেওয়ার পর একটি প্লাস্টিক দিয়ে সেই জায়গাটি আপনারা কভার করে রাখবেন। এতে করে দেখা যায় যখনই উইন্টার চলে গিয়ে নতুন সামার শুরু হবে তখন সেই প্লাস্টিককে যদি খুলে দেন তবেই আবার সেখান থেকে দারুণভাবে অ্যালোভেরা তৈরি হবে। আর এই কাজটি কিন্তু যাদের গাছ টবে আছে তারা কখনই করতে পারবেন না। যদি মাটি ভেজা রাখেন বা এই যে গোড়া থেকে একেবারেই কেটে দেওয়া হয় এই টবের গাছ, তবে কিন্তু এই টবে আর কখনোই অ্যালোভেরা গাছটি হবে না। যদি একেবারে এই গোড়া থেকে কেটে দেওয়া হয় তবে কিন্তু অ্যালোভেরা গাছটি আর হবে না, কারণ কেটে দেওয়ার পর এই যে টবের মাটিতে যে শিকড় আছে তা ধীরে ধীরে পচতে থাকবে, কারণ টবের মাটির নিচে এক্সট্রা কোনো এয়ার ক্রিয়েট হয় না যে কারণে শিকড়টি বাঁচিয়ে রাখবে। কিন্তু মেইন মাটির নিচে এত বেশি জায়গা থাকে যে ন্যাচারালি সেখানে আলো, বাতাস, এমনকি এয়ার ক্রিয়েট হতে থাকে, তাই মাটিতে যে গাছগুলো থাকে সে শিকড়গুলো একেবারেই সুরক্ষিত থাকে। আর টবে যে গাছগুলো থাকে তা একটি বাউন্ডারির ভিতরে মাটি থাকার কারণে অতিরিক্ত হাওয়া বাতাস এই মাটির নিচে না যাওয়ার কারণে শিকড় একেবারেই মরে যায়। তো আমি বলবো যাদের অ্যালোভেরা গাছ টবে আছে তারা অবশ্যই
টপটি যদি বাহিরে থেকে থাকে সারা সামার ভরে, যেহেতু উইন্টার চলে এসেছে আপনারা টপটি অবশ্যই ঘরে নিয়ে আসবেন, যেখানে কিছুটা গরম পরিবেশ থাকে সেখানে এনে রেখে দিবেন। 15 দিনে একদিন পানি দিবেন অ্যালোভেরা গাছে, খুবই কম পানি লাগে, কারণ অ্যালোভেরা গাছের যে টেন্ডার তার ভিতরে যে জেলি ও জুসি ভাবটি থাকে এতে করে শিকড়টি অলওয়েজ সফট থাকে, তাই অতিরিক্ত পানি পেলে অ্যালোভেরা গাছ অলওয়েজ মরে যায়। তাই টপটি অবশ্যই ঘরে রাখার চেষ্টা করবেন, পানি অল্প ব্যবহার করবেন, আর যখনই বড় হয়ে যাবে কিছু কিছু ডাল সাইড থেকে কেটে দিবেন, এতে করে আবারও নতুন করে ডাল সাইড থেকে গজিয়ে যাবে। আশা করব যেসব আপুরা জানতে চেয়েছিলেন যাদের অ্যালোভেরা গাছ বাহিরে আছে কি করবেন, অবশ্যই এই উইন্টারে শীতের ভেতর ঘরে নিয়ে আসুন, একটু গরম পরিবেশ দেওয়ার চেষ্টা করুন। সপ্তাহে মাত্র না সপ্তাহে তো নয় 15 দিনে একদিন পানি দেন, আর মাটি যদি অতিরিক্ত শুকিয়ে একেবারেই ঝরঝরা হয়ে যায় তবে সপ্তাহে একদিন খুবই অল্প মাত্রার পানি ব্যবহার করুন। আর বাহিরে যদি থাকে উইন্টার আসতে আসতে গাছটি মরে যাবে অটোমেটিকলি, সেখান থেকে কেটে একটি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন। সামারের শুরুতেই প্লাস্টিকটি সরিয়ে দিন, আবারও গাছ হয়ে যাবে। আর যা টবে আছে একটু যত্ন করে রাখতে হবে, টবে যদি অ্যালোভেরা গাছ মরে যায় সেই শিকড় থেকে আর কখনোই নতুন করে অ্যালোভেরা গজায় না। অনেকে আছে অ্যালোভেরা দিয়ে শরবতও খায় না, রূপচর্চাও করে না, কোনো কীটনাশকও বানায় না, শুধু একটু সৌন্দর্যের জন্য ঘরে একটি অ্যালোভেরা গাছ রাখে। তো তাদের জন্য আশা রাখছি আজকে এই টিপসগুলো ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, আমার পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহ হাফিজ।